হয়ে গাইস, কেমন আছো সবাই? আজকাল সবাই প্রচুর বেশি ভালো আছে, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, আর চলে এসেছি আমরা রানাঘাটে। আর এখন বাজে ঠিক কটা বাজে? যাই হোক, এখন বাজে 5:55। ঠিক আছে, আমরা এখন চলে এসেছি বিনোদিনী পার্কে, তো চলো পার্কে যাওয়া যাক। আর কথা হচ্ছে, আমাদের যাওয়ার কথা ছিল এক জায়গায়, আমরা চলে এসেছি আর এক জায়গাতে। ঠিক আছে, আমাদের প্রথমে ঠিক হয়েছিল, মানে আমরা বাড়ির থেকে বেরিয়েছি যে আমরা একটা চপের দোকানে যাবো। ঠিক আছে, আমাদের রানাঘাটে একটা চপের দোকান ভাইরাল হয়েছে একটা, তো সেখান থেকে ঠিক হলো যে না, ওখানে যাবো না, আমরা সিনেমা হলে যাবো। ঠিক আছে, এবার এবার কী বই দিয়েছিল জানো? লাল সিং চাড্ডা বই, চাড্ডা। তো ওটা আমাদের পছন্দ হয়নি, আমরা দেখবো না, সেজন্য আমরা যাইনি। তো আমরা চলে এসেছি এখন বিনোদিনীতে। ঠিক আছে, তো এই হচ্ছে বিনোদিনী পার্ক, তো ভেতরে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। তার আগে আমি টিকিটটা করে নিই। টাকা টিকিট কত করে? তো টিকিট 20 টাকা করে। টিকিটটা আমি করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি, চলো। তো এটাই আমাদের টিকিট, এই উল্টো। আচ্ছা, এই যে এটা আমাদের টিকিট, এবার আমরা ভেতরে যাচ্ছি। ঠিক আছে, তো ঢুকেই ও ভাই সেই লেভেলের ভিউ, এটা সেই লেভেলের, আরও তো বাকি আছে, চলো। তো ভেতরে ঢুকে আগে এই ভিউটা চোখে বাঁধবে, ঠিক আছে? তো আর দেখার মতো একটা ভিউ, জানি না এরপরে আরও কী আসতে চলেছে। সো ফাইনালি আমরা চলে এসেছি ভেতরে, আর ভেতরে এসে ভিউটা যা চরম লেভেলের, মানে তো বেশ ভালো লাগছে। ঠিক আছে, ভেতরে আসলাম আমরা, ভেতরে এখন সামনের দিকে যাচ্ছি। আর এই মালটা ব্লগে আসতে যাচ্ছে না কেন জানি না, ও একটা ফটো তুলতে বললেন, একটা ফটোও তুলবে না, তো সেই লাগছে সেই। আমরা প্রথমে ভেবেছিলাম টোটো উঠে, আমরা টোটো লাগে জিজ্ঞাসা করছিলাম যে আমরা খোলা পাবো, তো যেহেতু এখন 6টা বাজে, তো বললে হ্যাঁ 8টা অবধি খোলা থাকে, চল। তো আমরা চলে এসেছি, আর চলো তোমাদের দেখাচ্ছি, তোমরা একটা জায়গাটা দেখে নাও একবার। তো এখানে আমার ফার্স্ট টাইম, ঠিক আছে? তো আমি ফার্স্ট টাইম এখানে আসলাম, আর জায়গাটা প্রচুর বেশি ভালো, কিন্তু কথা হচ্ছে এখানে মানুষ এত কম, মানুষই তো নেই, দু একজনকে দেখা যাচ্ছে, তাছাড়া কেউই নাই। তো তো পেছনের এটা কি ভাই? এটার নাম কি মমি? বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এটার সাথে আমি একটা ফটো তুলবো এখন, তো ফটোটা তুলি, এইটাই ভালো লাগলো এখানে। ২০ টাকায় খালি এন্ট্রিটাই, ঠিক আছে? তারপরে এখানে যেই জিনিসগুলো ওঠার মতো আছে, মানে এই টেন্টটা, ঠিক আছে, এইটাই কয় টাকা নেয়? কয় টাকা হবে? 20-30 টাকা হবে। ঠিক আছে, অনেক কিছু আছে ওইদিকে, আরো কত রাইড আছে, সেই রাইডগুলোতেও টাকা লাগবে। ঠিক আছে, তারপর নেই একটা মেয়ে, নেই একটা লোক, মানে বেকার ঘুরছে। ঠিক আছে, তো এইসব মেয়ে নিয়ে আসতে হয়, কি বলি, দুঃখের কথা ভালো। তো এখন আমরা রাতের ভিউটা দেখবো, দিনের ভিউটা তো ভালোই, আর রাতের ভিউটা এর থেকেও বেশি ভালো, কারণ লাইটিং মাইটিং করা থাকে। ঠিক আছে, তো এবার সেটা দেখার জন্য ভেতরে যাব, তো চলো এখন আমরা ভেতরের দিকে যাই, চলো। তো দিস ইজ ভেরি নাইস প্লেস। ঠিক আছে, তো ভালো, মোটামুটি তোমরা আসলে আসতেই পারো, খুব খারাপ না, মানে পকেটটা ভারী করে আসতে হবে। ঠিক আছে, কারণ রাইডের জন্য আলাদা আলাদা টাকা আছে। আর এখানে ভিউটা খুবই সুন্দর, মানে দিনের বেলার থেকে রাত্রিবেলা বেশি ভালো লাগছে এখানে ভিউটা। আর এটাতে ওঠার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু ওই একই প্রবলেম, টাকা নিয়ে আসেনি। তো নেক্সট যেদিন আসবো সেদিন টাকা নিয়ে আসবোই, কারণ কোনো রাইডে ওঠা হয়নি। তো এখানে এসে তোমার একটা জিনিস মনে হবে যে তুমি মেলাতে এসছো, ঠিক আছে? কারণ এখানে মেলায় যা যা থাকে মোটামুটি রাইড সবই আছে এখানে, তো তোমার সেটা মনে হবেই। এবার স্টেশনের নাম কি? কাকা স্টেশনের নাম নাই? কি নাম? নাইস নাইস। তো এখান থেকে কাকার কাছ থেকে জানতে পারলাম যে রানাঘাটের আগের নাম নাকি মড়াঘাট স্টেশন, না কি একটা ঘাট বললো, যাই হোক ওই স্টেশন ছিল।
তো ওইটা আমার জানা ছিল না, তো আজকে জানলাম ওটা। ঠিক আছে, তো এই পোশানটা থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর এখান থেকে জানতে পারলাম যে আমাদের বগুড়াতেও নাকি এরকম একটা জিনিস বানাচ্ছে। ঠিক আছে, সেটা কোথায় বানাচ্ছে? সেটা হচ্ছে আমাদের মানে যেখানে বগুড়ায় রং খেলা হয়, যারা বগুড়ায় আছো তারা খুবই ভালো করে জানো, বগুড়ায় যেখানে হোলি হয় সেটা হচ্ছে গৌরনগরে, সেখানে এরকম একটা বানাচ্ছে পার্ক মতো। তো সেটাও আমি ব্লগে অবশ্যই সেটা দেখাবো। ঠিক, তো এখান থেকে আপাতত বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো চলো। তো এই ভিউগুলোর আলাদাই মজা। ঠিক আছে, তো এরা এই ভিউগুলো অন্তত যারা দিনের বেলায় আসবে তারা তো দেখতে পাবেই না, তো রাত্রিবেলা দেখার মজাটাই আলাদা। ঠিক আছে, তো তো গাইজ আমি ভেবেছিলাম এখানে লোকই আসেনি, ঠিক আছে, কিন্তু না, এখানে কাপেসরাই এসছে, কাপেসদের ভরা এখানে। ঠিক আছে, এবার ওরা কী করতে আসে? আলাদা টাইম কাটাতে আসে। তা আমরা তো জানি যে সেই টাইম কাটানোর জায়গা এরকম নর্মাল, যেরকম যে বসার জায়গা আছে এগুলোই হবে। ঠিক আছে, কিন্তু না, ওদের বসার জায়গা আলাদা আছে। তো আমি জায়গাটা তোমাদের দেখাচ্ছি ওরা কোথায়। ঠিক আছে, তো সামনে যে ঘরটা দেখছো ওই যে ওই ঘরটা স্পেশাল কাপেসরা বসে, মানে স্পেশালভাবে বসে। ঠিক আছে, আর এখানেও বসে, ওই যে বসার মতো জায়গা আছে, ওই যে বসে আছে একজন, আরও ওই পাশে বসেছিল। ঠিক আছে, মানে পুরো জায়গাটাই আর কি ওরকম বসে। আর যে সামনে দুজন যাচ্ছে, ঠিক আছে, তো ওরাও ওই জায়গারই মানুষ, তো আমরাই খালি বাড়তি মাল। ঠিক আছে, এখানে আমরা বাড়তি মাল ছিলাম। সো গাইজ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এ হচ্ছে বিনোদিনী পার্কের বাইরের ভিউটা। তো প্রচণ্ড পরিমাণে ওয়েদারের খারাপ অবস্থা, বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে। তো চলো আমরা এখন বাড়ির দিক যাচ্ছি, আর ব্লগটা এখানে এন্ড করছি। আর চলো এবার টোটো ধরে সোজা স্টেশনে যেতে হবে। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও মনে করে। ঠিক আছে, টাটা।